কোমরবিডিটি শব্দটার অর্থ হচ্ছে যে সঙ্গের অসুস্থতা। মরবিড শব্দটার অর্থ হচ্ছে অসুস্থতা। তার সঙ্গে যদি আরো কোনো অসুস্থতা থাকে তাকে বলা হয় কোমরবিডিটি। কোমরবিডিটি অর্থাৎ আপনার যে অসুখের জন্য আপনি হাসপাতালে যাচ্ছেন তার সঙ্গে কি কি ক্রনিক অসুখ রয়েছে। সিওপিডি, হাইপারটেনশন, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, এগুলো সব কোমরবিডিটি। যদি কোমরবিডিটি থাকে তাহলে করোনা ইনফেকশন থেকে ফলাফল আরও বাড়াবাড়ি হতে পারে। কোমরবিডিটি পেশেন্টদের ইন্টেনসিভ কেয়ারে ভর্তি হওয়ার চান্সেস বেশি এবং এটি বিবেচনা করে কোমরবিডিটি এবং করোনাকে সাথে সাথে চিকিৎসা করতে হবে। ফোকাসটা অনেক সময় শুধু করোনার উপর হওয়ার জন্য কি হচ্ছে যে অনেক ডায়ালিসিস পেশেন্ট কিন্তু চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে। সুতরাং ট্রিটমেন্টটা ওভারহল হতে হবে, অর্থাৎ কোমরবিডিটি এবং মরবিডিটিকে ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে। একজন ব্যক্তির করোনা হয়েছে বলে তার প্রধান এই মুহূর্তের শারীরিক অসুস্থতার কারণ কি সেই দিকে নজর না দিয়ে শুধু যদি করোনা করোনা করে আমরা লাফাতে শুরু করি তাহলে তার চিকিৎসা কিন্তু ভুল পথে পরিচালিত হবে। কাজেই করোনা যেরকম হয়েছে সেরকম মাথায় রাখা দরকার যে এই ব্যক্তির আর ও যে অসুখগুলো আগের থেকে ছিল সেগুলোর চিকিৎসায় মনোনিবেশ করা দরকার। প্রত্যেককে, তাকেও এবং তার থেকে সেটাকে হালকাভাবে নেওয়া উচিত নয় এবং চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সবাই সেদিকে নজর দেবেন, আমরা সেদিকেই আশা করবো।